স্বাগতম, মই দীক্ষিত শর্মা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমি আপনাদের দিব ওলাইছো। রাজ্যত পুনের এনকাউন্টার, এবার পুনের এনকাউন্টার হয়েছে রাজ্যত, আর এই মুহূর্তের সকলক ডর খবর আমি আপনাদের দি আছো। ব্রেকিং নিউজ, এবার চিলনি চুরক এনকাউন্টার ডর খবর এই মুহূর্তে। কার্বি আংলংর টিফুত এবার এনকাউন্টার হয়েছে। ২২ লাখ টাকা লৈ উধাও হয়েছিল চুরটো, আর ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। তো রাইজর সহযোগত আরক্ষী করায়ত্ত করেছিল চুরটো। নিশা অভিযান চলাবলৈ নিয়ার সময়তে পলাবলৈ চেষ্টা করেছিল চুরটোয়ে, আর সেই সময়তে ভরিত গুলিয়ায় চুরটোর আরক্ষী লোক আক্রমণ করে পলাবলে চেষ্টা করেছিল চুরটোয়ে। পশ্চিমবঙ্গের পর আহি ডিফুত লুটপাট চলাইছিল চুরটোয়ে। সাগর গোয়ালা বলে জানিপরা গেছে চুরটোর নাম। আর এই চুরটুক দেখাই আছো আমি, এই মুহূর্তে এনকাউন্টার হয়েছে আর ভরিত গুলিয়াইছে চুরটো। যথেষ্ট মানে বেশি হওয়া বলে একটা তথ্য আমি পাইছো, আর সেই তথ্য উপর ভিত্তি করে আমি কিছু আমার টেকনিক্যাল এনালাইসিস করে আছিলাম। করিমগঞ্জত কিছুদিন আগতে বেলেগ বেলেগ সময়ত প্রায় চারিটামান কেস হয়েছিল, আর তারে কিছু চিলনিচুরর মানুষ ইয়াত থাকার উপস্থিতি থাকার, কার্বি আংলং জেলার বিভিন্ন জায়গা উপস্থিতি থাকার তথ্য আমাক প্রদান করেছিল। সেইমতে সেইমর্মে আমি আমার যনফিডেন্সিয়াল আমি এনকোয়ারি করে আছিলাম। কিন্তু যোৱাকালি এটা স্টেট ব্যাংক ডিফুর সম্মুখত এটা ইনসিডেন্ট হল। এজন তেখেতৰ নাম হল সাগর গোয়ালা, তেখেতৰ জলপাইগুড়ির ঘর ফটাপুখুর বলে কয়। তেখেত এজন ব্যক্তিরপর ব্যাংকরপর পয়সা উলিয়াই লৈ যাবলৈ লোৱা অবস্থাত 22 লাখ টাকা আছিলে। তেওঁ ব্যাগটো থাপ মারি পলাবলৈ চেষ্টা করতে লগত আর কেজনমান আছিলে। যেতিয়া কিছু তারে উপস্থিত থকা তারে পাবলিক আর এজন আমার আরক্ষীর বিষয়া লগ লাগি তেখেতক করায়ত্ত করবলৈ সম্ভব মানে সম্ভব হয়। আর পিছত আমি তেখেতক ফুটপুস করে পেলায় গম পাও যে তেখেতৰ লগত আর কেজনমান ব্যক্তি আছিলে। আর আমি এই সংক্রান্ত ইতিমধ্যে একটা গোচর রুজু করেছো ডিফু পিএস কেস নম্বর 129/22 আন্ডার সেকশন 120B 392 IPC। আর আমি তদন্তর কালত গম পাওয়া গেল যে তেখেতসকলে আহি মাঝে মাঝে ডিফুর বিভিন্ন জায়গা লামডিংত স্টেশনত নামে, আর ডিফুত কেতিয়াবা লামডিং রোডত বা বড়লংভার এনেকা জায়গা কোবাত জঙ্গলত সরু কেম্প সেম্প পাতি পেলায় থাকে। সেই মর্মে আমি তেখেতৰ লগৰ যিজন রাকেশ সিং বলে আছিলে তেখেতক মানে করায়ত্ত করবর কারণে তেখেত লগত লৈ রাতি এটা টিম ওলাই গৈছিলে। আর টিমটো ওলাই যাওঁতে যি স্থানত তেওঁ আছে বলে তেওঁ কৈছিলে সেই স্থানলৈ যোৱাৰ সময়তে তেওঁ আৰক্ষীক হাতৰ পৰা পলাই যাবলৈ চেষ্টা করে। যিজন সিপাহী আছিলে সিপাহীজনক তেওঁ আঘাতো করে, কৰি পেলাই পলাই চেষ্টা করে জঙ্গললৈ পলাই যায়। আর তেতিয়া সেই সময়তে যিজন আয়ো আছিলে আয়োজনে তেখেতক ভৰিত গুলি কৰি তেখেতক ৰখাবলৈ বাধ্য হয়, আর তেখেতক ইতিমধ্যে ততাতৈয়াকৈ হস্পিটেলত ভর্তি করা হয়েছে।